মালদা মডেল মাদ্রাসা হাই স্কুলের 100 বছর পূর্তি উপলক্ষে জানুয়ারি মাসের 11 তারিখ থেকে 13 তারিখ বিভিন্ন রকমের সাংস্কৃতিক মূলক অনুষ্ঠান থেকে শুরু করে সচেতনতা শিবির হচ্ছে। স্কুলের অনুষ্ঠানের কর্মসূচিতে যোগ দিতে আসছেন দুই মন্ত্রী ছাড়াও স্কুলের প্রাক্তনীরা। মালদা মডেল মাদ্রাসা হাই স্কুলের 100 বছর পূর্তি উপলক্ষে জানুয়ারি মাসের 11 তারিখ থেকে 13 তারিখ বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে সচেতনতা শিবির হচ্ছে। স্কুলের অনুষ্ঠানের কর্মসূচিতে যোগ দিতে আসছেন দুই মন্ত্রী ছাড়াও স্কুলের প্রাক্তনীরা, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কর্মরত স্কুলের প্রাক্তনীরা। মালদা মডেল মাদ্রাসার প্রধান শিক্ষক তৌসিফ বিশ্বাস জানান, বাংলাদেশ থেকে আসছে আধিকারিক পর্যায়ে চাকরিরত প্রাক্তনী, কলকাতা থেকে আসছে সাহিত্যক মিরাতুন নাহার, উদ্বোধন করবেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের স্বামীজি সর্বলোকানন্দ মহারাজ, এছাড়াও থাকছে মালদার দুইজন সাংসদ কংগ্রেসের আবু হাসেন খান চৌধুরী ও বিজেপির খগেন মুর্মু এবং ইংরেজ বাজারের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। জানুয়ারির 11 তারিখ সকালে প্রভাত ফেরির মধ্য দিয়ে শুরু হবে এই অনুষ্ঠান। তারপর সারা শহর হাঁটার পর 10টার সময় উদ্বোধন হবে অনুষ্ঠানের। তারপরে বিভিন্ন অনুষ্ঠান চলতে থাকবে 3 দিন যাবৎ। ধন্যবাদ এবং প্রথমেই নববর্ষের শুভেচ্ছা জানাই সকলকে। আমরা আজকের যে আমাদের প্রেস মিট, এই প্রেস মিটের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের শহরের ইংলিশবাজার শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত মালদা মডেল মাদ্রাসা শতবর্ষ অতিক্রম করেছে, যার 2014 সালে শতবর্ষ অতিক্রম করেছে। আমরা এই ঐতিহ্যশালী প্রাচীন মাদ্রাসার শতবর্ষ পূর্তি উদযাপন করতে চলেছি আগামী 11, 12 ও 13 জানুয়ারি 2020 সাল। শনিবার, রবিবার ও সোমবার 3 দিন ব্যাপী আমাদের এই অনুষ্ঠান হবে। আমাদের মূল উদ্দেশ্য অনুষ্ঠানটা করবার শিক্ষার আলো সকলের কাছে পৌঁছে দেওয়া। একটি প্রাচীন ঐতিহ্যশালী মাদ্রাসা যুগে যুগে এখানে আছে, অবস্থান করছে এবং এখান থেকে অনেক জ্ঞানী গুণী, অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার এখান থেকে পাশ করে বেরিয়েছেন, বিভিন্ন জায়গায় কর্মব্যস্তায় আছেন, কর্মগত অবস্থায় আছেন, দেশে বিদেশে বাংলাদেশে আমাদের অনেকেই আছেন। তো সকলের কাছে যাতে এই বার্তাটা পৌঁছে যায় যে এই মাদ্রাসার শতবর্ষ উৎসবটা হচ্ছে, এই এটা 1 নম্বর উদ্দেশ্য। 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই শতবর্ষ পূর্তি উৎসবে আমাদের যে গেস্টরা আসছেন, VIPসরা আসছেন, বিভিন্ন মিনিস্টার থেকে শুরু করে আমাদের নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যে সেক্রেটারি মহোদয় স্বামী সর্বলোকানন্দ, উনাকে আমরা রিকোয়েস্ট করেছিলাম, আমাদের অনুরোধে উনি সাড়া দিয়েছেন এবং উনি কনফার্ম করেছেন উনি আসবেন। কালকে রাতেও আমার সঙ্গে ওনার কথা হয়েছে। তো স্বামী সর্বলোকানন্দ আমাদের এখানে আসছেন, আমাদের দুজন মিনিস্টার আসছেন এখানে, জনাব গোলাম রব্বানী সাহেব আসছেন এবং জাকির হোসেন সাহেব আসছেন আমাদের অনুষ্ঠানে, আলিয়ার ভাইস চ্যান্সেলার আসছেন, রায়গঞ্জ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার আসছেন এবং সর্বব্যাপী আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন, যার কর্তাধর্তা সর্বোচ্চ অনারেবল ডক্টর আবু তাহের কামরুদ্দিন, শেখ আবু তাহের কামরুদ্দিন সাহেব ভাইস প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশনের, উনি আসবেন। আমাদের ডাইরেক্টরেট অফ মাদ্রাসা এডুকেশন আবিদ হোসেন সাহেব, উনি আসবেন আমাদের প্রোগ্রামে। এবং আরও বাংলাদেশ থেকেও কিছু গেস্ট আসবেন, আমাদের প্রাক্তনী বাংলাদেশের ন্যাশনাল ইউনিভার্সিটিতে কর্মরত অবস্থায় ছিলেন প্রফেসর, উনি আসবেন আমাদের এখানে। বিভিন্ন জায়গা থেকে আমাদের গেস্টরা আসছেন এবং সকলের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়া যে একটা অনুষ্ঠান হচ্ছে, শতবর্ষ উৎসব হচ্ছে আমাদের মাদ্রাসায়। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।